তাজমহল জেমস ওয়ার্ল্ড প্রেজেন্টস। আজকে আমি এই ভিডিওতে শনি মহারাজ এবং শনি মহারাজের মূল রত্ন নীলা নিয়ে আলোচনা করব। শনি মহারাজের আনুকূল্য ছাড়া আমরা কেউই সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারি না। শনি মহারাজের কুদৃষ্টি যার ওপর পড়ে তার জীবন ছাক্ষার করে দেয়, আর যার ওপর সুদৃষ্টি পড়ে তাকে রাজা বাদশাহ বানিয়ে দিতে পারে এই শনি মহারাজ। আজকের আলোচ্য বিষয় নীলাপাথর। এই নীলাপাথর খনিজ দ্রব্য, অর্থাৎ খনি থেকে উত্তোলন করা হয়। খনি থেকে উত্তোলন করার পর কাটিং এবং পালিশ করার পর তা ধারণ করার উপযোগী করে গড়ে ওঠে। নীলা শ্রীলঙ্কা, ভারত, মায়ানমার, অস্ট্রেলিয়া, জার্মানি, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় পাওয়া যায়। তার মধ্যে ভারতের কাশ্মীরে যে নীলা পাওয়া যায় সেই নীলা অতি উত্তম নীলা। নীলা সাধারণত পাঁচ প্রকারের হয়। ইন্দ্রনীল নীলা, পীতম্বর নীলা, রক্তমুখী নীলা, অপরাজিতা নীলা এবং গঙ্গাজলি নীলা। ইংরেজিতে নীলাকে ব্লু স্যাফায়ার বলে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কি সবাই বা সকলেই নীলা ধারণ করতে পারি? সকলেই নীলা ধারণ করতে পারি না। নীলা ধারণ করতে হলে অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা, জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী নীলা ধারণ করতে হয়। যদি জন্মকুণ্ডলিতে শনি মহারাজের কুপ্রভাব পড়ে থাকে তাহলে নীলা অবশ্যই ধারণ করা উচিত, আর যদি কুপ্রভাব না পড়ে থাকে তাহলে নীলা ধারণ করলে কিন্তু অসুবিধাই হবে। আমরা যারা সাধারণ মানুষ তারা কি করে বুঝব যে শনি মহারাজের কুদৃষ্টি আমাদের ওপর পড়েছে কি না? হ্যাঁ, সেটা অতি সহজেই বোঝা যায় বা জানা যায়। যদি কাকে যদি গায়ের উপর বা মাথার উপর মলমূত্র ত্যাগ করে, যদি খুব ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আপনার বিচ্ছেদ ঘটে, যারা চাকরি করেন তাদের বসের সঙ্গে যদি মতবিরোধ হয়, যদি আপনার কলিগদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয় বা সুসম্পর্ক তৈরি না হয়, যারা ব্যবসা করেন তারা এবং কারখানায় লক আউট হয়, শনির কুনজর যার ওপরে পড়ে তার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সব নষ্ট হতে পারে। তাই ঠিক সময়ে সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে সঠিক পরামর্শ নিয়ে রত্ন ধারণ করলে আপনি এই শনির কুনজর থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নীলা পাথর ধারণ করলে আপনি খুব উপকার পাবেন বা উপকৃত হবেন। সমান যুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক কোণে। জেমস স্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।